বিরামপুরে দীর্ঘমেয়াদী রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন শিবলি সাদিক এমপি। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দীর্ঘমেয়াদী রোগ ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে উন্নততর চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 13 জুন বিকেল 3টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তসনিম আউনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘমেয়াদী রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। দিনাজপুর 6 আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, পলি প্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নারুগোপাল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শিবেশ কুমার কুণ্ডু, উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম সহ প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগীদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক এমপি 57 জন অসুস্থ রোগীদের মাঝে 50,000 টাকার চেক প্রদান করেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পর আপনাদের এখানে আমাকে আসতে হয়েছে। হয়তো উনি চাইলে আমাদেরকে অপেক্ষা করাতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। এজন্য আমি সবকে সবার পক্ষ থেকে অসুস্থ করা হয়েছে।